হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি ডিম ফুলকপির তরকারি বেশ সুস্বাদু একটি তরকারি তো ডিম ফুলকপির তরকারি তৈরি করার জন্য হাঁড়িতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব এইভাবে তেলের সাথে যদি হলুদ মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে তো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা কিন্তু একবার এভাবে তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে দেখতে পারেন এত করে কালারটা খুবই ভালো আসে তো দিয়ে দিয়েছি চোখো চোখো করে কেটে রাখা আলু আলুকে আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের মধ্যে যেভাবে আলু দেওয়া হয় সেই সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো ভাজা হোক এ পর্যায়ে নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়ে নিয়েছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া এই মশলা দিয়েই কিন্তু তরকারি রান্না করব। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার নামানোর পালা বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি ওই একই তেলে কিন্তু ভেজে নেব ফুলকপিকে আমি এখানে ছোট একটি ফুলকপির অর্ধেকটা নিয়েছি যেহেতু আমার পরিবারে সদস্য সংখ্যা চারজন সেহেতু আমি একটি ফুলকপির অর্ধেকটা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ফুলকপি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো সেমভাবে ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিব শীতের সময় একবার হলেও এই ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি খেয়ে দেখতে পারেন বেশ দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই ডিমের তরকারি আর তৈরি করাও কিন্তু কোনো কঠিন না খুবই সহজ খুবই সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন একদম ঘরোয়া মশলা দিয়ে বাড়তি কোনো মশলার ঝামেলা নেই বা বাড়তি কিছু বাহির থেকে আনারও ঝামেলা নেই ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই তৈরি করে ফেলতে পারবেন ডিম ফুলকপির তরকারি তো বক বক করতে করতে এখানে পাঁচটি ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেই ডিমকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভাজার পর্ব শেষ একে একে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আরও কিছু তেল অ্যাড করে প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি আর দুই কোয়া রসুন কুচি দিয়েছি বন্ধুরা রান্নাটা একটু অন্য স্টাইলে করে দেখাবো আজকে চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং সহজ লাগবে তো পেঁয়াজ আর রসুন কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি প্রায় তিনটা থেকে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো ছোট ছোট টুকরো করে কাটা শীতের সিজনে বন্ধুরা তরকারিতে যদি টমেটো এবং ধনিয়া পাতা না পড়ে তাহলে মনে হয় যেন তরকারিটা অসম্পূর্ণ থেকে গিয়েছে তাই না বন্ধুরা শীতের সিজনে যে কোনো তরকারিতেই টমেটো ধনিয়া পাতা চাইই চাই তো আমার মতো কে কে টমেটো ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে পছন্দ করেন না চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বেশি বক করে ফেলেছি বন্ধুরা তাই না বক বক করতে করতে টমেটোগুলো নরম হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর সব মশলা একসাথে অ্যাড করে দিয়েছি এবার মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অ্যাড করে দেবো হালকা একটু পানি একটু পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ খুবই বাজে হয়ে যায় আর তরকারি বিষাদ হয়ে যায় একেবারেই ভালো লাগে না তো একটু পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাকে যত ভালো কষাবেন তরকারিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর যেহেতু ফুলকপি আলু ডিম ভাজার সময় অলমোস্ট লবণ অ্যাড করেছি সেই এখানে একটু পরিমাণে কম দিয়েছি লাগলে পরে আবার আপনারা লবণটা চেক করে দিতে পারবেন তো মশলাগুলো কষে গিয়েছে বন্ধুরা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা আলু একে একে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর আলুর সাথে কিন্তু আজকে আদা রসুনের পেস্ট কষিয়ে নিব আদা রসুনের পেস্ট কিন্তু আগে ব্যবহার করিনি এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি যাতে করে আলু সেদ্ধ হতে সুবিধা হয় আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা যাতে মশলা আলুর গায়ে আর আলু মশলার গায়ে খুব সুন্দরভাবে সেট হয় দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা রান্নায় এ পর্যায়ে কিন্তু আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি প্রতিদিন একই রকম রান্না এক রান্না খেতে খেতে মুখে যখন বিষাদ লাগে তখন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই ডিম ফুলকপির তরকারি বেশ টেস্টি হয় এই তরকারি ভীষণই স্বাদ হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আলু যখন নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিয়েছি ফুলকপি বন্ধুরা আলু ফুলকপি কিন্তু একসাথে দেওয়া যাবে না কারণ ফুলকপি এমনিতেই নরম সেদ্ধ হতে সময় নেয় না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুর সাথে যদি একসাথে দেওয়া হয় তাহলে ফুলকপির ফুলগুলো একদম খুলে পড়ে যাবে তরকারিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য ফুলকপিটা একটু পরে দিতে হবে তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি কীভাবে যে ডিলেট হয়ে গিয়েছে বন্ধুরা বুঝতে পারিনি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আপনারাও যার যার ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন ফুলকপিতে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট এবার ডিম দিয়ে আরও রান্না করে নিব প্রায় দুই মিনিট ডিম দিয়ে আর দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম ফুলকপির তরকারি আর নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা বেশ অনেকখানিকটাই ধনিয়া পাতা কিন্তু দিয়েছি বক বক করতে করতে তৈরি করে ফেলেছি ডিম ফুলকপির তরকারি একটি মাটির পাত্রে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছিল এই ডিম ফুলকপির তরকারি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই ডিম ফুলকপির তরকারি এই শীতের সিজনে ট্রাই করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে